প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। গত ক্লাসে আমরা জেনেছি বিভিন্ন রকমের প্রাণী সম্পর্কে, মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানবো। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা এই যে সব অমেরুদণ্ডী প্রাণীগুলো দেখেছি, দেখতে পাচ্ছি কেঁচো, তেলাপোকা, মশা, প্রজাপতি, চিংড়ি, শামুক। মেরুদণ্ডী প্রাণী, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী, সাপ, ব্যাং এবং মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। আমরা এখানে বিভিন্ন রকমের মেরুদণ্ডী প্রাণীদের ছবি দেখতে পাচ্ছি। আমরা ছবিতে কি রয়েছে? সাপ, সাপের মেরুদণ্ড, মানুষ, মানুষের মেরুদণ্ড, মেরুদণ্ড, মাছ, মাছের মেরুদণ্ড। আমরা এই যে সব প্রাণীর মেরুদণ্ডগুলো দেখলাম। কোন প্রাণীর মেরুদণ্ড আছে? এখন আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। তাহলে আমরা ঝটপট খাতায় এরকম একটি ছক এঁকে ফেলি এবং ছকে আমরা কি লিখবো? মেরুদণ্ডী প্রাণীর দিকে আমরা লিখবো আমাদের জানা মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে, এবং অমেরুদণ্ডী প্রাণীর ছকে আমরা লিখবো আমাদের জানা অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে। এই কাজটি আমরা নিজেরা নিজেরা করতে পারি এবং আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে আলোচনা করেও লিখে ফেলতে পারি। তাহলে আমরা ঝটপট লিখে ফেলি, অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীগুলো হচ্ছে কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক, মাছি, তেলাপোকা, কারণ এদের কোনো মেরুদণ্ড নেই। অমেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আমরা লিখে ফেললাম। এখন আমরা লিখব মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে, যেগুলো আমরা লিখতে পারি যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, ব্যাং, মাছ ইত্যাদি। এই সকল প্রাণীর মেরুদণ্ড রয়েছে, তাই এগুলো মেরুদণ্ডী প্রাণী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলোতে আমরা বিভিন্ন রকম প্রাণী দেখতে পাচ্ছি, মেরুদণ্ডী প্রাণীও রয়েছে এবং অমেরুদণ্ডীয় প্রাণী রয়েছে। তাহলে আমরা যে সকল প্রাণী মেরুদণ্ডী প্রাণী সেগুলো আমরা মেরুদণ্ডী ঘরে লিখব এবং যে সকল প্রাণী অমেরুদণ্ডী সেগুলোকে আমরা টেনে অমেরুদণ্ডী প্রাণীর ঘরে বসাই। তাহলে চলো আমরা ঝটপট মজার খেলাটি করে ফেলি। সাপ দেখতে পাচ্ছি, সাপটি কি অবশ্যই মেরুদণ্ডী প্রাণী, বানর, এটিও প্রাণী। মাছি দেখতে পাচ্ছি, অমেরুদণ্ডী প্রাণী। মশা, মশা অমেরুদণ্ডী প্রাণী। আমরা শামুক দেখতে পাচ্ছি, অমেরুদণ্ডী প্রাণী। তারপর এখানে ছাগল দেখতে পাচ্ছি, ছাগল প্রাণী। বাঘ মেরুদণ্ডী প্রাণী, গরু মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, তেলাপোকা অমেরুদণ্ডী প্রাণী। এটা কি বলতো? হ্যাঁ, এটিও মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণী, মানুষ অবশ্যই মেরুদণ্ডী প্রাণী, আর একটি অবশিষ্ট এটি অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীগুলো সম্পর্কে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস দেখব। মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। তাহলে আমরা মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি ভাগ দেখতে পেলাম।
এখানে আমরা মাছ দেখতে পাচ্ছি, ইলিশ মাছ। মাছের পাখনা রয়েছে এবং আইশ রয়েছে। মাছ মেরুদণ্ডী প্রাণী, পানিতে বাস করে। বেশিরভাগ মাছের দেহ আইশে ঢাকা থাকে, পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। এখানে আমরা আরো দুটি প্রাণী দেখতে পাচ্ছি। প্রাণী দুটি কি বলতো? উভচর প্রাণী। এরা জলেও বাস করে, আবার ডাঙাতেও বাস করে। চলো আমরা দেখি, এটা দেখতে পাচ্ছি ব্যাঙাচি, আর একটা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ ব্যাঙ। উভচর ব্যাঙ একটি উভচর মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ পানিতে ডিম পাড়ে। ব্যাঙের জীবন শুরু হয় পানিতে। ব্যাঙ বা ব্যাঙাচি পানিতে বাস করে, পরে বড় হয়ে স্থলে বাস করে। এখানে আমরা আরো কয়েকটি চমৎকার প্রাণী দেখতে পাচ্ছি। সরীসৃপ, কাছিম, টিকটিকি, সাপ, এই প্রাণীগুলো সরীসৃপ। সরীসৃপ প্রাণীদের ত্বক শুষ্ক এবং আইশযুক্ত। এরা স্থলে ডিম পাড়ে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে। এদের কেউ কেউ পায়ের সাহায্যে চলাচল করে, যেমন টিকটিকি। সাপ মাটিতে বুকে ভর দিয়ে চলে। কুমির জীবনের অনেকটা সময় পানিতে কাটায়। এখানে আমরা আরো দুটি প্রাণী দেখতে পাচ্ছি, যেগুলো পাখি। পালক বা ডানার উপর ভর করে ওড়ে। পাখি ডিম পাড়ে, পাখি উড়তে পারে। হাঁস, মুরগি, চড়ুই, ইগল, এরা পাখি। এদের দেহ পালকে ঢাকা থাকে। এদের দুটি ডানা ও দুটি পাখা আছে। পাখি ডিম পাড়ে। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এখানে বেশ কিছু প্রাণী সম্পর্কে জানলাম, জানতে বেশ চমৎকার লাগছে। স্তন্যপায়ী গরু বাছুরকে, স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে। বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন বাঘ এবং গরু। এরা পায়ের সাহায্যে চলাচল করে। কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, যেমন বাদুর। আমরা ছবিতে স্তন্যপায়ী প্রাণীগুলোর ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি মজার কাজ করব। সেটি হচ্ছে, আমরা এই যে বিভিন্ন রকমের প্রাণী সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে একটি ছক তৈরি করব। প্রথমে আমরা তাদের নাম লিখব, তারপর কোথায় বাস করে, তো কি দিয়ে ঢাকা থাকে, আর কিভাবে চলাচল করে। তাহলে আমরা ঝটপট ছকটি এঁকে ফেলি। নিচে দেখানো ছকের মতো একটি ছক আমরা যখন তৈরি করে ফেললাম, এখন আমরা উপযুক্ত শব্দ ব্যবহার করে ছকটি পূরণ করি। তাহলে চলো আমরা কাজটি শুরু করি। আমরা কিভাবে করব এটি? এটি আমরা শুধু নিজেরা যদি করতে না পারি, আমাদের আশেপাশে যারা আছে তাদের সাহায্য নিয়ে আমরা ছকটি পূরণ করে ফেলি। প্রথমে আমরা নামগুলো লিখতে পারি, যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, যেখানে বাস করে। জলে মাছ জলে বাস করে, যা দিয়ে ঢাকা থাকে। মাছ মাছের দেহ আইশ দিয়ে ঢাকা থাকে, যেভাবে চলাচল করে। মাছ পাখনার সাহায্যে চলাচল করে। তারপর আমরা প্রাণীটির নাম লিখতে পারি, উভচর, যেখানে বাস করে, জলে ও স্থলে বাস করে। এদের দেহ আইশ দিয়ে ঢাকা থাকে, এরা পায়ের সাহায্যে চলাচল করে। সরীসৃপ, এরা জলে ও স্থলে বাস করে। এদের দেহ আইশ দিয়ে ঢাকা থাকে, এরা পায়ের সাহায্যে ও বুকে ভর দিয়ে চলাচল করে। পাখি স্থলে বাস করে, এদের দেহ পালক দিয়ে ঢাকা থাকে, এরা ডানার সাহায্যে চলাচল করে। স্তন্যপায়ী প্রাণী জলে ও স্থলে বাস করে, এদের দেহ পশম বা লোম দিয়ে ঢাকা থাকে, পায়ের সাহায্যে ও ডানার সাহায্যে চলাচল করে।
এখন আমরা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখে ফেলতে পারি। যেমন আমরা বলতে পারি, এদের মেরুদণ্ড থাকে, এরা অন্তঃকঙ্কাল থাকে, এরা ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, এদের হৃৎপিণ্ড উন্নত ধরনের, এদের পিঠের দিকে ছোট ছোট একসারি হাড় থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বিভিন্ন রকমের প্রাণী সম্পর্কে জানলাম, যেমন আমরা মাছ সম্পর্কে জানলাম, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এই যে প্রাণীগুলো, এগুলো আমরা আমাদের আশেপাশ থেকে খুঁজে খুঁজে আরও বিভিন্ন রকমের প্রাণীর নামগুলো লিখে ফেলবো, কোনটি কোন শ্রেণীতে পড়ে, এবং সুযোগ হলে আমরা আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করবো এইসব পাখি সম্পর্কে। তো পরবর্তী ক্লাসে আমরা আবার নির্দিষ্ট সময়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।